শুরু হয়ে গেছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় ভারমন্ট অঙ্গরাজ্যে স্থানীয় সময় ভোর 5টায় শুরু হয় ভোট। এরপর একে একে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, নিউ হ্যাম্পশায়ার সহ অন্যান্য রাজ্যেও ভোট গ্রহণ শুরু হয়। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো সহ দিনব্যাপী 50টি রাজ্যে ভোট দেবেন ভোটাররা। ভোট শুরুর এক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। পোস্টে তিনি মার্কিনীদের ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে যুক্তরাষ্ট্রবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, একসঙ্গে ভোট দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আবারও মহান হিসেবে গড়ে তোলা সম্ভব। ভালোবাসার পরশে আশা গ্রুপ মানে সবার মুখে এক চিলতে হাসি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 16,14,00, এদের মধ্যে 53% নারী। এবারের নির্বাচনে নারীরা ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছেন। ভোট ফেরত জরিপ বলছে, আগাম ভোটে পুরুষের তুলনায় 8-10% নারী ভোটার বেশি ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রে গর্ভপাত ইস্যুতে নারীর সিদ্ধান্তের পক্ষে ডেমোক্রেটদের অবস্থান, আর রিপাবলিকানরা সবসময় গর্ভপাতের বিরোধিতা করে আসছে। এদিকে নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশ কিছু অঙ্গরাজ্যে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। রাজনৈতিক সহিংসতা ঠেকাতে এবং ভোট গণনা প্রক্রিয়া নিরাপদ রাখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন নাকি কমলা হ্যারিসের ইতিহাস সৃষ্টি? কাকে বেছে নেবেন মার্কিন ভোটাররা? কে হবেন এই সাদা বাড়ির পরবর্তী বাসিন্দা? তা দেখতে ও জানতে মার্কিন জনগণের পাশাপাশি বিশ্ববাসীর এখন অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি।